কুষ্টিয়ার কুমারখালীতে অতিরিক্ত গতিতে চলতে থাকা মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী নামে এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালক সহ আরও একজন ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। সোমবার 30 জানুয়ারি বেলা 12টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের 32 নং চোরাইখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রী ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ও উপজেলা নন্দলালপুর ইউনিয়নের চোরাইখোল হয়তাপাড়ার দিনমজুর মোহাম্মদ সোহাগ শেখের মেয়ে। আহত হালিমা আক্তার মুন্নি একই এলাকার মোহাম্মদ হালিম আলীর মেয়ে ও একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। আর মোটরসাইকেল চালক কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর রাতুলপাড়া মোহাম্মদ হেকমত আলীর ছেলে মোহাম্মদ নাইমুল হোসেন নয়ন। তিনি একজন কসমেটিক্স ব্যবসায়ী। অপরদিকে বিদ্যালয় এলাকায় সড়কে স্পিড ব্রেকার না থাকায় এবং সড়ক দুর্ঘটনায় ঘাতক চালকের বিচারের দাবিতে ওই বিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় 30 মিনিট সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের দাবি মেনে নেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন হোসেন জানান, কুষ্টিয়া রাজবাড়ী নন্দলালপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে অ্যাপাচি V4 মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া এক ছাত্রী মারা যায় আর এক শিক্ষার্থী আহত হয়েছে। মোটরসাইকেল ও চালক আমাদের হেফাজতে আছে। স্কুল থেকে ছুটি হওয়ার পরে তিনটা বাস্তা পার হওয়ার সময় ওই গাড়িটা মোটরসাইকেলওয়ালা প্রায় 100-এর কাছাকাছি স্পিডে হয়তো আসতেছে। হ্যাঁ, যে দুইটা বাচ্চা আগে ছিল ওই দুইটা বাচ্চা বাধায় নিয়ে প্রায় 100 ফিট দূরে ফেলেছে, আর তার ভিতরে একটা বাচ্চা এখানে শেষ আর একটা বাচ্চা হাসপাতালে। মোটরসাইকেলটা খুব স্পিডে ছিল, খুব স্পিড 100 মানে 100। আচ্ছা, বাচ্চা কয়জন পার হচ্ছিল? বাচ্চা পার হচ্ছিল তিনজন। পার হচ্ছিল তিনটাই কি মেয়ে? তিনটাই মেয়ে। হেন্তে জায়গায় একটা মারা গেছিল, একটা অসুস্থ হয়েছিল, পানি মানে ঢাললাম এই আর কি, ওটা সুস্থ এখন, ওটা কুষ্টিয়া সদরে নিয়ে গেছে এখন, কি হবে না বুঝতে পারি। সামনে দীর্ঘদিন যাবে এভাবে অ্যাক্সিডেন্ট হতেই থাকে, কিন্তু ইউএন অফিস পর্যন্ত আমরা দরখাস্ত করি, কোনো এখানে বিটের ব্যবস্থা কেউ আজ পর্যন্ত করে নাই। আর আজকে বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা বাস অ্যাক্সিডেন্টে মারাই গেল, এই জন্য আমাদের দাবি স্কুলের গেটের সামনে একটা স্পিড ব্রেকার দেওয়া। আমরা ইচ্ছে করলাম যেমন ঝড় কথা দিলে এক মাসের ভিতরে এখানে বিদ দেবে, আমাকে এক মাস লাগবে না ভাই, আমি টাইম এক মাসের জন্য বাড়াই দিলাম। দেখেন প্রত্যেকটা জিনিসই সমাধান না হলে সমস্যা না হলে সমাধান হয়। আচ্ছা ঠিক আছে, স্যারের কথায় আমরা মুখ করলাম।